প্রেজেন্ট স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর কামিজ। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর কামিজের গল্পটি। এক গ্রামে শিল্পা আর কারান নামের দুই স্বামী স্ত্রী বাস করত। শিল্পা আর কারান অনেক গরিব ছিল, কারণ শিল্পা আর কারান পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করেছিল। শিল্পার পরিবার অনেক বড় লোক ছিল আর কারান গরিব ছিল, তাই শিল্পার পরিবার এই বিয়েতে অনুমতি দেয়নি। শিল্পার পরিবার শিল্পার সাথে সকল ধরনের সম্পর্ক ভেঙে ফেলে। শিল্পা, আমাকে মাফ করে দাও। আসলে শিল্পা, আমি তোমাকে যেভাবে রাখতে চেয়েছিলাম সেভাবে রাখতে পারছি না, তুমি আমাকে মাফ করে দিও। না না কারান, কোনো সমস্যা নেই, আমি তোমার সাথে আছি এটাতেই আমি অনেক খুশি, আমার আর কিছুই দরকার নেই। একদিন শিল্পার মা শিল্পার বাবাকে বলল, দেখো অনেকদিন তো হয়ে গেছে, শিল্পা আমাদের একটাই মেয়ে, এবার তো ওকে মাফ করে দাও, নিশ্চয় ছেলেটা ভালো, না হলে কি আমাদের মেয়ে এতদিন ওর সাথে সংসার করতে পারতো? তুমি এইসব কথা বলবে না, আমার ইচ্ছার বিরুদ্ধে ও বিয়ে করেছে, আমি ওকে কোনোদিনই মাফ করব না। আর তুমিও যদি ওর সাথে দেখা করো বা সম্পর্ক রাখো, আমি তোমাকে ও বাসা থেকে বের করে দিব। শিল্পার মার মন অনেক খারাপ হয়ে গেল। একদিন কারান অনেক অসুস্থ হয়ে পড়ল। কারান অসুস্থতার কারণে কাজ করতে পারত না। দেখো কারান, কিছু মনে করো না, আসলে তুমি অনেক অসুস্থ, তো আস্তে আস্তে বাসার সব খাবারই শেষ হয়ে যাচ্ছে, তুমি যদি কিছু না মনে করো তাহলে আমি কাজ করা শুরু করে দেই। তুমি তুমি কি কাজ করবে? তুমি তো কোনোদিন কোনো কাজই করনি, তুমি তো অনেক আদরে বড় হয়েছো। না দেখো, এখন তুমি অনেক অসুস্থ, এখন আমাকেই তো কিছু করতে হবে, তাই না? আমি একটা কাজ করি, এই গ্রামের তো কেউই আমাকে কাজ দিবে না, আমি পাশের গ্রামে যেয়ে কাজ করব। শিল্পা, আমার তোমার কথাগুলো শুনে অনেক খারাপ লাগছে, আমি তোমাকে কোনো সুখ শান্তি দিতে পারলাম না। না কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না, আমরা দুজন তো এখন একই, আমি কাজ করি আর তুমি কাজ করো, একই কথা, কালকে থেকে আমি পাশের গ্রামে যেয়ে কাজ করব। পরের দিন থেকে শিল্পা পাশের গ্রামে যেয়ে বাসায় বাসায় কাজ করা শুরু করলো। একদিন শিল্পার মা পাশের গ্রামে দাওয়াতে গেল। আসেন আসেন বসেন, কতদিন পর আমাদের বাড়ি এলেন আপনি। শিল্পা শিল্পা, আমাদের মেহমান চলে এসেছে, এখনই খাবার দিয়ে যা। শিল্পা খাবার নিয়ে আসলো। শিল্পার মা শিল্পাকে দেখে কান্না করে দিল যে শিল্পা এমন অবস্থায় আছে। শিল্পাও ওর মাকে দেখে অনেক মন খারাপ করল, কিন্তু ওরা দুজনই কিছু বলল না। আচ্ছা শিল্পা, যা তাহলে, এখন তুই কাপড়গুলো কেচে দে, আমি মেহমানের সাথে বসছি। ঠিক আছে আমি যাচ্ছি। এই মেয়ে আপনাদের বাসায় কতদিন ধরে কাজ করে? এই কিছুদিনই, বেশি দিন হয়নি। বেচারি অনেক ভালো, ওর স্বামীর অবস্থা অনেক খারাপ, তাই বাধ্য হয়ে ওকে কাজ করতে হচ্ছে। শিল্পার মা এগুলো সব শুনে মন অনেক খারাপ করলো। উনি চিন্তাই করতে পারছিল না ওনার মেয়ে এত বড় লোকের মেয়ে হয়ে শিল্পা কিভাবে মানুষের বাসায় কাজ করছে। শিল্পা যখন কাজ শেষ করে বাসা যাচ্ছিল তখন রাস্তায় ওর মা ওর জন্য দাঁড়িয়েছিল। মা তুমি যাওনি, তুমি যাওনি কেন বাসায়? আমি তো তোর জন্যই অপেক্ষা করছি, তুই এত খারাপ অবস্থায় আছিস, একটা বার আমাকে বলতে তো পারতি। আমি জানি তুই আমাদের কখনো কোনো সাহায্য নিবি না, তারপরেও আমি তো তোর মা, আমি তো তোকে ফেলে দিতে পারবো না। না মা কোনো সমস্যা নেই, আসলে কারান অসুস্থ, তো তাই বাধ্য হয়ে আমাকে কাজ করতে হচ্ছে, না হলে তো ও আমাকে কোনো কাজই করতে দিত না। শিল্পা তুই না করিস না, এই নিয়ে কিছু টাকা, আমি তোর মা, আমাকে তুই ফিরিয়ে দিস না, এই টাকাগুলো নে। শিল্পা ওর মার কাছ থেকে টাকাগুলো নিল, নিয়ে ও জঙ্গল দিয়ে বাসায় যাচ্ছিল, তখন ও হঠাৎ করে রাস্তায় দেখলো একটি কামিজ পরে আছে। কি সুন্দর কামিজটা, অনেক সুন্দর,
দেখি তো আশেপাশে কেউ আছে নাকি, কার কামিজ এটা? শিল্পা অনেক খুঁজলো কিন্তু কাউকেই খুঁজে পেল না। যেহেতু কেউ নেই এখানে, কামিজটা আমি বাসায় নিয়ে যাই, তারপর এটার মালিককে যদি পাই ওনাকে ফেরত দিয়ে দিব। এত সুন্দর কামিজটাকে এখানে ফেলে রেখে যাব। শিল্পা কামিজটা নিয়ে বাসায় গেল। বাসায় যেয়ে ও কারানকে কামিজটা দেখালো। একদিন শিল্পা পরার কোনো কাপড়ই খুঁজে পাচ্ছিল না। তখন শিল্পা চিন্তা করলো, আচ্ছা ওই যে একটা কামিজ পেয়েছিলাম ওইটাই পরে নেই, পরে আমি এটা ধুয়ে রেখে দিব, তারপরে এটার মালিক যে তাকে সেটা দিয়ে দিব। তারপর শিল্পা কামিজটা পরল। কি সুন্দর কামিজ, আমাকে কি সুন্দর লাগছে। হ্যাঁ শিল্পা, তোমাকে এই কামিজে অনেক সুন্দর লাগছে। তখনই হঠাৎ করে ওরা একটি আওয়াজ শুনতে পেল। আমি একটি জাদুর কামিজ। কে কে কথা বলছে? আমি একটি জাদুর কামিজ, আমি কথা বলছি। এ কামিজটি অনেকদিন ধরেই ওখানে পড়েছিল, কিন্তু এটার মালিককে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই কামিজটিকে সেই দেখতে পারবে যে এটার মালিক, আর তুমি এই কামিজটিকে দেখতে পেরেছো শিল্পা, তাই তুমি এই কামিজের মালিক। এটা কোনো সাধারণ কামিজ নয়, এটা একটি জাদুর কামিজ। আর মনে রাখবে, এটার কাছ থেকে তোমরা যেটা চাবে সেটাই পাবে, কিন্তু মনে রাখবে এটা শুধু রাতেই কাজ করবে, দিনে এটা কাজ করবে না। শিল্পা আর কারান অনেক খুশি হয়ে গেল। জাদুর কামিজের সাহায্যে শিল্পা আর কারান অনেক বড় লোক হয়ে গেল। এরপর ওরা চিন্তা করলো এটা দিয়ে ওরা অসহায় মানুষকেও সাহায্য করবে। রাতের বেলা শিল্পা আর কারান বাসা থেকে বের হয়ে অসহায় মানুষদেরকে সাহায্য করত। যার যেটা দরকার হতো রাতের বেলা ও চাই ওনাদেরকে দিয়ে সাহায্য করত। ওরা গ্রামের সবাই এই সাহায্য চর্চা করতে লাগলো, আর সবাই অনেক প্রশংসাও করতে লাগলো। আরে কালকে তো আমার বাসায় কোনো খাবারই ছিল না, হঠাৎ করে রাত্রে দেখলাম কে জানি খাবার দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো, ওই দিনও আমার একটা দরকার ছিল, আমাকেও সাহায্য করেছে। কারান আর শিল্পা এগুলো শুনে অনেক খুশি হলো। একদিন রাতে শিল্পা আর কারান শিল্পার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন ওরা হঠাৎ করে দেখলো এত রাতে ওদের বাড়ির লাইট জ্বালানো। তখন শিল্পা আর কারান ওদের বাসায় গেল। বাসায় যেয়ে দেখলো শিল্পার বাবা মাকে চোররা বেঁধে রেখেছে আর বাড়ির সব জিনিস চুরি করছে। তোদের কত বড় সাহস, তোরা আমার বাবা মাকে বেঁধে রেখে সবকিছু চুরি করে নিয়ে যাচ্ছিস। তোরা ভেবেছিস সেখান থেকে চলে যেতে পারবি? এই এই তুই কে? এই ওকেও বাদ, ওকেও বাদ তো তোরা, এখন ওকেও বেঁধে রাখবো, তোদের দুটাকেও আজকে শেষ করে ফেলবো। আমাদেরকে শেষ করবি? দাঁড়া তোদেরকে মজা দেখাচ্ছি, জাদুর কামি ওদেরকে বরফের পানি দিয়ে গোসল করাও, তারপর ওদেরকে বেঁধে ফেলো। জাদুর কামি সাথে সাথে ওদেরকে বরফের পানি দিয়ে গোসল করালো আর ওদেরকে বেঁধে ফেললো। আরে আরে ম্যাডাম, আমাদেরকে মাফ করে দেন, আমরা আর কোনোদিনও চুরি করব না, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ছেড়ে দেন, আমরা মাফ চাইছি। তোদেরকে আমি মাফ করব না, তোদেরকে আমি পুলিশের কাছে দিব। শিল্পা আর কারান চোর দুটিকে পুলিশের কাছে দিল। তারপর শিল্পার বাবা আর মা শিল্পাকে বলল, আসলে আমার অনেক ভুল হয়েছে, তুমি আমার একটা মাত্র মেয়ে, তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কেউই নেই। আর কারান, আমি তোমার কাছে মাফ চাইছি, আমি আজকে থেকে তোমার বাবা, তুমি আমার ছেলের মতো, তুমি আমার মেয়ের জামাই নও, তুমি আমার ছেলে। আজকে থেকে এই সব কিছু, আমার যত সম্পত্তি আছে সব কিছু তোমাদের, আমি তোমাদের কাছে মাফ চাইছি। না বাবা, তুমি আমাদের কাছে মাফ চেয়ো না, আমি তোমারই মেয়ে, তোমার বিপদে আমি আসবো না তো কে আসবে। শিল্পা আর কারান শিল্পার বাবাকে মাফ করে দিল। এরপর ওরা খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা জাদুর কামিজের গল্পটি। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, খারাপের সঙ্গে সবসময় খারাপই হয় আর ভালোর সঙ্গে সবসময় ভালো। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা,
আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।